हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल स्टडी विद ईशानी। आज 23 जून करेंट अफेयर्स नतून क्लासे तुम्हारे स्वागत। 15 गुरुत्वपूर्ण करेंट अफेयर्स प्रश्न साथे एक्स्ट्रा डेटा स्ट्रैटेजी के बैकग्राउंड तुम्हारे प्रोवाइड करब। क्लासटा प्रथम थेके शेष पर्यंत देखो। ओके, ताहले चलो शुरू करछि आजकेर क्लास। आज के क्लासे प्रथम प्रश्न, गौहाटी हाईकोर्टे प्रधान विचारपति हिसेबे काके नियोग देवा हयेछे। एई प्रश्नेर उत्तर हच्छे अपशन सी, राशमिन मानहार भाई छाया। अपशन सी। गुजरात हाईकोर्टे विचारपति राशमिन मानहार भाई छाया के गौहाटी हाईकोर्टे प्रधान विचारपति हिसेबे नियोग देवा हयेछे। तो आमरा जानलाम जे 6 हाईकोर्टे प्रधान विचारपति चेंज হয়েছে, সেগুলো একবার দেখে নেব। রাজস্থান হাইকোর্টে প্রধান বিচারপতি পদে শপথ গ্রহণ করেছেন এস এস সিন্ডে। আর উত্তরাখণ্ড হাইকোর্টে প্রধান বিচারপতি হয়েছেন বিপিন সংঘী। তেলেঙ্গানা হাইকোর্টে প্রধান বিচারপতি হয়েছেন উজ্জ্বল ভুঁইয়া। দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি হয়েছেন সতীশ চন্দ্র শর্মা। হিমাচল প্রদেশ হাইকোর্টের মুখ্য বিচারপতি হয়েছেন আমজাদ আহতেশাম শাহিদ। দুই নম্বর প্রশ্নে যাব। দ্য বুক অফ ফর্ম অ্যান্ড এমটিনেস শিরোনামে উপন্যাসের জন্য ওমেন্স প্রাইজ ফর ফিকশন পেলেন কে? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ, রুথ ওজেকি। অপশন এ, মার্কিন কানাডিয়ান লেখিকা এবং ফিল্ম মেকার রুথ ওজেকি কথা সাহিত্যের জন্য নারী পুরস্কার জিতেছেন। এই পুরস্কারটি প্রতি বছর বিশ্বের যে কোনো স্থান থেকে একজন ইংরেজি ভাষার লেখককে প্রদান করা হয়। তিন নম্বর প্রশ্ন, কানাডিয়ান গ্র্যান্ড প্রিক্স 2022 জিতলেন কোন রেসিং কার ড্রাইভার? ম্যাক্স ভার্স্টেপেন অপশন বি, তিনি বেলজিয়ান ডাচ রেসিং কার ড্রাইভার রেড বুলের ম্যাক্স ভার্স্টেপেন কানাডিয়ান গ্র্যান্ড প্রিক্সের সমাপনী পর্যায়ে ফেরারির কার্লোস সেঞ্জকে পেছনে ফেলে ফর্মুলা 1 সিজনে তার ষষ্ঠ জয় অর্জন করেন। চার নম্বর প্রশ্ন, ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রথম মহিলা প্রেসিডেন্ট কে হলেন? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি, লিসা স্থালেকার। কিংবদন্তি অস্ট্রেলিয়ান ক্রিকেটার লিসা স্থালেকার ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রথম মহিলা প্রেসিডেন্ট হলেন। তিনি 2001 থেকে 2013 সালের মধ্যে অস্ট্রেলিয়ার হয়ে 8 টেস্ট, 125 ওডিআই এবং 54 টি-20 খেলেন। পাঁচ নম্বর প্রশ্ন, ইউনেস্কো ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভ তালিকায় অন্তর্ভুক্ত হল খুবসগুল লেক, এটি কোন দেশে অবস্থিত? এই যে লেকটি, এটি অবস্থিত মঙ্গোলিয়ায়। অপশন ডি, মঙ্গোলিয়ার রাজধানী হচ্ছে উলানবাটোর, মুদ্রা হচ্ছে টগরগ। ছয় নম্বর প্রশ্ন, সম্প্রতি ধন সঞ্চয় নামে বিমা লঞ্চ করলো কোন কোম্পানি? এলআইসি। এলআইসি ফুল ফর্ম হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, হেডকোয়ার্টার মুম্বাই, প্রতিষ্ঠা সাল 1956 সালে 1 সেপ্টেম্বর, চেয়ারপারসন এম আর কুমার। সাত নম্বর প্রশ্ন, জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে? রুচিরা কম্বোজ। অপশনে, সিনিয়র কূটনীতিক রুচিরা কম্বোজকে জাতিসংঘের ভারতের পরবর্তী রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি হিসেবে নিযুক্ত করা হয়েছে। বর্তমানে তিনি ভুটানে ভারতের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন। তিনি জাতিসংঘে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে টি এস তিরুমূর্তির স্থল অভিষিক্ত হলেন। ইউনাইটেড নেশনস ফাউন্ডেড 24 অক্টোবর 1945, সেক্রেটারি জেনারেল রয়েছেন অ্যান্টোনিও গুটেরাস। আট নম্বর প্রশ্ন, সম্প্রতি 840 স্কোয়াড্রন হেলিকপ্টারটি অন্তর্ভুক্ত করল ভারতের কোন প্রতিরক্ষা বাহিনী? অপশন সি, ইন্ডিয়ান কোস্ট গার্ড। অপশন সি, ভারতীয় উপকূলরক্ষী বাহিনী চেন্নাইতে 840 স্কোয়াড্রন নামে পরিচিত একটি নতুন এয়ার স্কোয়াড্রন প্রতিষ্ঠিত করেছে। প্রতিরক্ষা বাহিনী এই প্রথম পূর্বাঞ্চলে এমন একটি বিমান মোতায়েন করেছে। ইস্টার্ন কোস্ট গার্ড অঞ্চলের কমান্ডার ইন্সপেক্টর জেনারেল এপি বাডলার।
নয় নম্বর প্রশ্ন, সম্প্রতি মুখ্যমন্ত্রী মাতৃশক্তি যোজনা লঞ্চ করলো কোন রাজ্য সরকার? গুজরাট। অপশন বি, গুজরাটের রাজধানী গান্ধীনগর, মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, রাজ্যপাল আচার্য দেবব্রত, প্রতিষ্ঠা 1 মে 1960, প্রচলিত নৃত্য টিপ্পানি, ডান্ডিয়ারাস, গারবা, রাসাই, রাসিলা, ভাবাই, গর্মা। কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার ঝটপট দেখে নাও। গুজরাটে বিশ্বের প্রথম ন্যানো ইউরিয়া প্ল্যান্ট উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদী। ভারতে প্রথম ইন্ডিয়া পোস্টের পার্সেল ড্রোনের মাধ্যমে ডেলিভার করছে গুজরাট। আহমেদাবাদে বিশ্বমানের স্পোর্টস স্টেডিয়াম তৈরি হয়েছে। গুজরাটের সুরাটে দেশের প্রথম 100% শিল্পজাত স্টিল বর্জ্য থেকে রাস্তা তৈরি করা হয়েছে। ভারতে প্রথম রাজ্য হিসেবে বালিকা পঞ্চায়েত নামে ইনিশিয়েটিভ লঞ্চ করেছে গুজরাট। 10 নম্বর প্রশ্ন, সারা বাংলা দাবা সংস্থার সভাপতি নির্বাচিত হয়েছেন কে? দিব্যেন্দু বড়ুয়া। অপশন ডি, তিনি পশ্চিমবঙ্গের প্রথম দাবা গ্র্যান্ডমাস্টার। আজকের প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। 11 নম্বর, সম্প্রতি কে আইসিসি মেন্স টেস্ট ব্যাটসম্যান র্যাঙ্কিং 2022-এ শীর্ষে রয়েছে? জো রুট। অপশন বি, ভারতে রোহিত শর্মা 8ম স্থানে রয়েছে এবং বিরাট কোহলি 10ম স্থানে রয়েছে। আইসিসি সম্পর্কে জানব। আইসিসি ফুল ফর্ম ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, গঠিত হয়েছে 1909 সালে 15 জুন, হেডকোয়ার্টার দুবাই, ইউনাইটেড আরব এমিরেটস, চেয়ারম্যান রয়েছেন গ্রেগ বার্কলে, ডেপুটি চেয়ারম্যান ইমরান খোয়াজা, সিইও জিওফ এলার্ডিস। 12 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় রাজ্য এশিয়াস গ্লোবাল স্টার্টআপ ইকোসিস্টেম রিপোর্ট 2022-এ শীর্ষে রয়েছে? কেরালা। অপশন সি, 2020 সালে প্রকাশিত প্রথম GSER গ্লোবাল স্টার্টআপ ইকোসিস্টেম রিপোর্টে কেরালা এশিয়ার 5ম এবং বিশ্বের 20তম স্থানে ছিল। কেরালা সম্পর্কে জানব। রাজধানী তিরুবনন্তপুরম, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান, প্রচলিত নৃত্য ওপান্না, কথাকুলি, চাকিয়ার কুথু, ওট্টাম থুল্লাল, মোহিনী অট্টম, চাতিট্টি নাথাকাম, কাই কট্টিকাল্লি, থেইয়াম, কোডিয়াট্টাম, মুডিভেটু, তুল্লাল, তাপাত্রিকাল্লি, কৃষ্ণানাট্টাম। কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার চটপট দেখে নাও। কেরালার ইদুক্কিতে প্রথম ক্যারাভান পার্ক তৈরি করা হয়েছে। কেরালা রাজ্যে ক্যান্সার গবেষণা কেন্দ্রের উদ্বোধন হয়েছে। কেরালা রাজ্যে সুরক্ষা মিত্র প্রজেক্ট চালু হয়েছে। ন্যাশনাল ই গভর্নেন্স সার্ভিস ডেলিভারি অ্যাসেসমেন্ট 2021-এ কেরালা রাজ্য শীর্ষে রয়েছে। 14 নম্বর প্রশ্ন, গৌতম আদানি দ্য ম্যান হু চেঞ্জড ইন্ডিয়া শিরোনামে বই লিখলেন কে? এই বইটি লিখেছেন RN ভাস্কর। অপশন ডি। শেষ প্রশ্ন 15 নম্বর, তো শেষ প্রশ্ন বলার আগে তোমাদের বলবো, তোমরা যারা গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা দেখে উঠতে পারোনি, তাদের জন্য উপরে কার্ডে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ক্লাসটা পেয়ে যাবে। সাথে সাথে আরেকটা কথা বলবো, যে তোমরা প্রত্যেকেই অনুমোদন করেছো যে 15টা করে প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ঠিক আছে। অনেকেও বলেছো যে 15টার বেশি হলেও কোনো ক্ষতি নেই, তো 15টা করে প্রশ্ন থাকবে। তো কখনো কখনো আমি 10টাও তোমাদের প্রোভাইড করি, সেক্ষেত্রে কি হয় আমি খুব ব্যস্ততার মধ্যে থাকি, তখন 10টা প্রোভাইড করি, নচেত 15টাই থাকবে। ঠিক আছে, চলো। বিশ্ব সঙ্গীত দিবস প্রতিবছর কোন দিন পালিত হয়? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি, 21 জুন পালিত হয়। এই বছরের থিম হচ্ছে মিউজিক অন দ্য ইন্টারসেকশনস। ওকে, তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এবার দেখে নেব গতকাল হোমওয়ার্কের যে প্রশ্ন দিয়েছিলাম তার উত্তর, সঠিক উত্তরদাতার নাম। 22 জুন হোমওয়ার্কের 3টে প্রশ্নের প্রথম প্রশ্ন, আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের বৈজ্ঞানিক উপদেষ্টা নিযুক্ত হয়েছেন কে? আরতি প্রভাকর, তিনি এরিক ল্যান্ডারের স্থল অভিষিক্ত হয়েছেন। 2 নম্বর প্রশ্ন, সেলুলার অপারেটার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার নতুন চেয়ারপারসন পদে নিযুক্ত হয়েছেন কে? প্রমোদ কুমার মিত্তাল, COAI এর প্রতিষ্ঠা হচ্ছে 1995, হেডকোয়ার্টার নিউ দিল্লি। 3 নম্বর প্রশ্ন, করোনা মহামারীর কারণে শিক্ষার্থীদের লার্নিং গ্যাপ কমাতে এনাম এজুথাম স্কিম লঞ্চ করেছে কোন রাজ্য? তামিলনাড়ু, মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, রাজ্যপাল আরএন রবি, রাজধানী চেন্নাই। এই 3টে প্রশ্ন ছিল তোমাদের হোমওয়ার্কের জন্য। যারা সঠিক উত্তর করেছো, ফার্স্ট কমেন্ট করেছে সুপ্রিয় চ্যাটার্জি, কিট্টু, জুয়েল, উদিতা চক্রবর্তী, প্রতীক নন্দী, জিৎ মজুমদার। এবার দেখে নাও কোশ্চেন অব দ্য ডে 3টে কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, U17 ওমেন্স ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে কোন দেশ? সেকেন্ড কোশ্চেন, আসন্ন কমনওয়েলথ গেমস
2022-এর জন্য 37 সদস্যের ভারতীয় অ্যাথলেটিক্স দলের নেতৃত্ব দেবেন কে? থার্ড কোশ্চেন, মিসেস ইন্ডিয়া ওয়ার্ল্ড 2022-23 শিরোপা জিতলেন কে? সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে। এখন দেখব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 22 জুন কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয় কবে? 21 জুন, অপশন এ। 2 নম্বর, ওয়ার্ল্ডস বেস্ট এয়ারপোর্ট 2022 তকমা পেল হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কোন দেশে অবস্থিত? কাতার, অপশন বি। 3 নম্বর, ভারতীয় সংবিধান আনকাহি কাহানি শিরোনামে বই লিখলেন কে? রাম বাহাদুর রায়, অপশন সি। 4 নম্বর, সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন গুস্তাভো পেত্রো? কলম্বিয়া, অপশন ডি। 5 নম্বর, ওকলা স্পিড টেস্ট গ্লোবাল ইন্ডেক্সে ভারতের স্থান কত? 115, অপশন সি। 6 নম্বর, সম্প্রতি কোথায় ব্রেন রিসার্চ সেন্টারের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি? বেঙ্গালুরু, অপশন ডি। 7 নম্বর, কবে সম্পূর্ণরূপে 5G পরিষেবা লঞ্চ করার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব? মার্চ 2023। 8 নম্বর, সম্প্রতি কোন দেশের সাথে প্রথমবার নিউ দিল্লিতে জয়েন্ট কনসালটেটিভ কমিশন মিটিং অনুষ্ঠিত করল ভারত? বাংলাদেশ, অপশন সি। 9 নম্বর, কোন দেশে ভারতীয় সেনাবাহিনীর মহিলা সৈন্যরা 4 দিন ব্যাপী ওমেন পিস অ্যান্ড সিকিউরিটি সেমিনারে অংশ নিয়েছিল? মঙ্গোলিয়া, অপশন বি। 10 নম্বর, ন্যাশনাল রিডিং ডে হিসেবে পালিত হয় কোন দিনটি? 19 জুন, অপশন সি। 11 নম্বর, সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে 2021 সালে পুনর্নবীকরণযোগ্য শক্তি স্থাপনের ক্ষেত্রে ভারতের স্থান কত? তৃতীয়, অপশন সি। 12 নম্বর, কোন শহরের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সম্প্রতি ন্যাশনাল যোগা অলিম্পিয়াড 2022 এবং কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করেছেন? নতুন দিল্লি, অপশন ডি। 13 নম্বর, তেলেঙ্গানা হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে কে নিযুক্ত হয়েছেন? উজ্জ্বল ভূঁইয়া, অপশন সি। 14 নম্বর, দিল্লি হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে কে নিযুক্ত হয়েছেন? সতীশ চন্দ্র শর্মা, অপশন ডি। শেষ প্রশ্ন 15 নম্বর, হিমাচল প্রদেশ হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে কে নিযুক্ত হয়েছেন? আমজাদ আহতেশাম শাহিদ, অপশন বি। ওকে, তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস ভালো লাগলে একটা লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে। ভালো থেকো, বাই।